ओपरे आकाश छादेर किनारा धरे जाई नीचे छाद एकटाई आजके अनेक आमंत्रण फीके चायेर चुमुके भागा भागी करे बन रुटीटाई সেখানে জীবন জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায় নিচে ছাদ একটা সেখানে বাবার স্নেহ অবারিত জড়িত মায়ের আদর ভালোবাসা জড়া জড়ি করে বিছায় চাদর চাঁদটা রয়েছে ছাদে চাঁদের সঙ্গে মন একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন মা বাবা ভাই বোন আমার তো এগুলো ভালো লাগে না। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দেই, যদি এরকম কোনো কিছু ঘটে তখন কিন্তু আমাকে খুঁজে পাবে না, ঠিক আছে? ওর শ্বশুরের সঙ্গে যেখানেই দেখা হতো সেই একই কথা, একই প্রশ্ন, কবে মেয়েটাকে পাঠাচ্ছেন, কবে মেয়েটাকে পাঠাচ্ছেন। তুই কিছু করতে পারছিস না এটা কেন বলছিস? এ বয়সে আর কি করতে পারবি? মামলাটা যে ধারায় আগাইতেছে মনে হচ্ছে না যে সহজে মিটবে। মা, ওরাই তাহলে আমাকে রাস্তায় ফলো করছিল। আমি আমি বুঝতে পারছিলাম যখন কেউ আমাকে ফলো করছে, আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আয় হায়, কী বলিস চাপানি, আমি দুশ্চিন্তা। তোর বাবা তো এখনো বাসায় ফেরেনি, ওনাকে যদি রাস্তায় আটকে কিছু করে, হায় আল্লাহ, আমি এখন কী করব? আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আব্বা চলে আসবে। আমার মনে হয় কি মা, আমরা এক কাজ করি, আগামী কালকের মধ্যে একটা জিডি করে রাখি, অন্তত একটা থানায় জিডি করে রাখা উচিত। কখন কি হয় তা তো বলা যায় না, কিছু হবে না, তুমি আব্বা চিন্তা করো না, আব্বা চলে আসবে। তুই তুই ঘরে যা, তুই ঘরে যা, আমি একটু দেখি উনি কোথায়। আরে তুমি কি দেখবে, কিভাবে দেখবে? আমি বারান্দা থেকে একটু রাস্তা দেখি, গেট খুলো না মা। আমি গেট খুলবো, তুই যা ঘরে যা, আমি আসছি আসছি। ইমতিয়াজ, খাবা না? খেতে ইচ্ছা করছে না। বুনবুন খেয়েছে? হ্যাঁ, ও খেয়ে নিয়েছে। একটা কথা বলি, রাগ করো না প্লিজ। আচ্ছা, এই তোমার কি মনে হয় বলো তো, আমি কি সারাদিন তোমার কথায় কথায় খালি রাগ করি? করো তো। আচ্ছা, তুমি প্রত্যেকদিন দুপুরে আমাকে একবার ফোন দাও, রাতে আবার জিজ্ঞেস করো যে বুনবুন খাইছে, বুনবুন লাঞ্চ হয়েছে, ও টিফিন শেষ করছে আজকে। তুমি কখনো আমাকে জিজ্ঞেস করো না যে আচ্ছা লাবণ্য তুমি লাঞ্চ করছো, আমি তো সকাল সকাল বের হয়ে গেছি, তুমি ব্রেকফাস্ট করছো, এটা কোনো দিন জিজ্ঞেস করো না কেন? কি আচ্ছব কথাবার্তা, মানে তুমি কার সাথে কার কম্পারিজন করতেছো? লাবণ্য বুনবুন আমাদের বাচ্চা, ও ছোট্ট একটা মানুষ, ওর কেয়ার তো নিতেই হবে, আর এমনিতে তো আমি ওকে একেবারেই সময় দিতে পারি না। সময় তুমি আমাকেও দিতে পারো না,
আমি কম্পেয়ার করতেছি না, আমি জাস্ট বলতেছি যে কখনো কি এমন হয়েছে তোমার মনে পড়ে যে তুমি আমাকে বলছো যে চল আমরা একসাথে দুজন একটু বাইরে খাই, বাইরে ঘুরতে যাই, বা চল একটা মুভি দেখি, একটু টিভি দেখি? কখনো বলো না কেন, মানে আমি তোমার লাইফে কোনো ভ্যালু অ্যাড করি না যে আমার কোনোই দাম নাই। আচ্ছা লাবণ্য, মানে এইটা এই তোমার এই কথাটা যদি আর অন্য যে কোনো মানুষ বলতো আমি না বিশ্বাস করতাম, আমি নিতে পারতাম। তুমি তো অ্যাটলিস্ট আমাকে দেখতেছো যে আমি কী পরিমাণ কষ্ট করতেছি, আমার সারাদিনে একটা দম ফেলার সময় নাই, দেখতে পাচ্ছ না তুমি? বাংলাদেশে কত মানুষ জানো? বাংলাদেশে যত মানুষ আছে তারা সবাই কাজ করে, তারা সবাই পরিশ্রম করে, সবারই ফ্যামিলি চালাতে হয়, কিন্তু কেউ তাদের প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় না। সেটাই, আমি না তোমাকে দূরে ঠেলে দিচ্ছি না লাবণ্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি কি একটাবারের জন্য বুঝতেছো না যে আমি আসলে আগে কোথায় ছিলাম আর এখন আমি কোথায় আসছি? আমি যদি সবসময় এইসব জিনিস নিয়ে খেয়াল রাখতে হতো তাহলে কি আমি আজকে ক্যারিয়ারে এই জায়গাটায় আসতে পারতাম আর আট দশটা মানুষের মতো নর্মাল জীবনযাপন করতে হতো, মুনমুনকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারতাম? তুমি কিন্তু বলছিলাম যে তুমি রাগ করবো না, সেই রাগ করেই ফেললাম। যাই হোক, তোমার ক্যারিয়ার তোমাকে অনেক পূর্ণতা দিল, ইউ সো হ্যাপি, বাট আমাকে জাস্ট শূন্যতাই দিছে। আমি আগেই বরঞ্চ হ্যাপি ছিলাম যখন কিছু ছিল না, তখন জাস্ট তুমি ছিল, এখন সব আছে বাট তুমি নাই, এই লাইফ তুমি কী করবো? যাওয়ার সে চলেই যাবে, আর সে কি যাবে, আমি নিজেই চলে যাবো, যে পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে প্রতিদিন যাইতে হচ্ছে আমার, তার ভাল লাগে না। তোমার এত দেরি হলো কেন? হ্যাঁ কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বলো, তা ঢোক জাপানি যখন টিউশন করে ফেরত আসছিল কয়েকটা ছেলে ওকে ফলো করেছে, আমি তো ভয়ে অস্থির। তোমাকে কেউ ফলো টলো করেনি তো? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে কে ফলো করতে যাবে? আসতে বলো না। আর ইয়ে জাপানি কে এলাকার দুষ্ট ছেলে মেয়ে বড় হয়েছে এইগুলো তো একটু ঘটে, এটা তো নতুন কিছু না, এটা নিয়ে অত ভয় পাওয়ার তো কিছু হয়নি। আমি বুঝলাম না, ভয় পাওয়ার কিছু হয়নি? একটা মেয়ে একা একা টিউশন থেকে ফিরবে, একটা ছেলে ফলো করছে, একটা অঘটন ঘটে গেলে কী হবে? আমার মনে হয় তুমি কালকে সকালে ওকে নিয়ে থানায় একটা জিডি করো, হ্যাঁ, আর ওকে একটু তোমার সাথে করে টিউশনি পর্যন্ত নিয়ে যাও, আবার নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে না। ওই জাপানি কই এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ওর সঙ্গে কথা বলে নেবো, এত চিন্তার কিছু নেই, দেখা যাক দেখা যাক। তার বিষয় কিন্তু আমার মনে হয় কি আয়শা, ওরা জাপানিকে তো খামাখা ফলো করতে যাবে না, এটা ইচ্ছাকৃতভাবেই করেছে। এবং আমার তো এখন ধারণা হচ্ছে যে হ্যাঁ ওই ওই কি নেতা টেতা যে তার লোকজনরাই এটা করেছে, ঘাবড়াবার কিছু নাই আসলে, এটা যা ঘটার ঘটে গেছে। ওকে তুমি ডাক দাও, জাপানিকে ডাক দাও, আমি ওকে বলে দিই কী করতে হবে, ডাক দাও। কী বলে দিবি? মানে সেটা তো তোমার সামনেই বলবো, এখন আবার তোমাকে বলতে হবে, ও আসলে আবার বলবো, তার তো দরকার নেই, ডাকো তুমি। আর এর পরেও যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে বাধ্য হয়ে পুলিশের কাছে যেতে হবে, কমপ্লেন করতে হবে, বাকি কাজ পুলিশ করবে, আমাদের কী আর করার। পুলিশ আবার কী করবে, কী করছে সেটা তো দেখতেই পাচ্ছ, বাসায় কদিন পর পর আসে আর ভয় দেখিয়ে যায়, কোনো কাজের কাজ তো কিছুই হচ্ছে না। যেটাই হোক, এখন তুমি জাপানিকে ডাকো, আমি ওর সঙ্গে কথা বলি, শুনি,
ঠিক আছে, তোমার ডাকতে হবে না, আমি ডাকছি। এই জাপানি, জাপানি, এই জাপানি। আরে কি এত চিৎকার করছো কেন? পাশেই তো এই মা, কি ঘটেছিল বল তো দেখি। হ্যাঁ আমি বুঝলাম না, দাঁড়া। তোমাকে যে এতক্ষণ আমি এত কিছু বললাম, তুমি কি ব্যাপারটা ভুলে গেছো নাকি বুঝতে পারোনি? কি কোনটা? আমি ওর মুখ থেকে শুনতে চাচ্ছি, তোমার অসুবিধা আছে কোনো? বল বল। জি আব্বা, ওই টিউশনি শেষে বাড়ি ফিরছিলাম যখন, হঠাৎ করে দেখলাম যে তিনজন লোক আমার পিছনে আমাকে ফলো করছে। বুঝতে পেরে আমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে রওনা দিলাম, আর তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। তারপর মাকে বললাম আর কি, একটু ভয় পেয়ে গেছিলাম, এই তো। আচ্ছা ঠিক আছে, ভয়ের কিছু নেই। হ্যাঁ দেখি, কাল সকাল থেকে তুই আর আমি একসঙ্গে বাসা থেকে যাব, আবার ফিরেও আসবো। না না আব্বা, কি বলেন আপনি, প্রতিদিন তো আমার আগেই বাড়িতে ফেরেন, খামাখা আমার জন্য কষ্ট করবেন, শুধু শুধু দরকার নেই তো। শুধু শুধু মানেটা কি? তোর সাথে তোর বাবা যাবে, আর তুই তো এমন কোনো জায়গায় যাস না যেখানে তোর বাবা যেতে পারবে না। কি বলছো মা এসব? আচ্ছা বাদ দে, তোর মা এখন একটু বেশি কথাই বলে। মোটেই আমি বেশি কথা বলি না, আমি উচিত কথা বলি। ঠিক আছে ঠিক আছে, উচিত কথা বলো। হ্যাঁ ঠিক আছে, যা তুই মা যা, ভয়ের কিছু নাই। হ্যাঁ আর ওই কাল থেকে ও তোকে টিউশনের ওখানে নামিয়ে দিয়ে তারপরে আমি যাবো অন্য কাজে, যা তুই যা। ঠিক আছে, এই যে ছাতাটা নিয়ে যা, যা, ভয়ের কিছু নাই, যা। কি নাম তোমার? স্যার জমিলা। জমিলা, সুন্দর নাম। আচ্ছা জমিলা, তোমার ভাই ভাবে সম্পর্কটা কেমন? মানে তাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়? এটা আপনার কইতে যাবো কেন, আর আপনি এত কথা জিগান কেন? না, একটা ভালো মানুষ সম্পর্কে জানার ইচ্ছে তো থাকতেই পারে, তাই না? আপনি না স্যারের অফিসের বন্ধু, এতদিন হেকে সম্পর্কে জানেন না, এটা কেমন কথা? এটা কেমন কথা? তোমার ভাইজান সম্পর্কে জানি, কিন্তু বাসার মানে সবার সাথে কী অবস্থা সেটা তো আর জানি না। আচ্ছা ঠিক আছে, যদি বলতে সমস্যা হয় তাহলে বলার দরকার নেই, যাও তোমার ভাইজানকে গিয়ে বলো আমি আসছি, আমি অপেক্ষা করছি। ঠিক আছে আমি কইতাছি, আমার কোনো সমস্যা নাই, উনারা উনারা এই কাজ যা করে পরে আবার ঠিক হয়ে যায়। আসলে কি স্যার জানেন, ভাইজানের একটা ভাই আছে না, হ্যানেক একটা খুন করছে, হের লিগে এত সমস্যা। আর আমি যেসব কথা কইছি এটি আবার কইতে যান না, তাহলে আমার চাকরি নট হয়ে যাইব। না না আমি কেন আলাপ করতে যাব, কিন্তু তুমি কিভাবে শিওর হলে যে তোমার ভাইজানের ছোট ভাই খুনটা করছে? কি কন স্যার, সারাদিন এই বাসায় থাকি খাই, আমি জানুম না, হেডা লই তো বাড়ির যত গন্ডগোল, এর লিগে আফা ভাইজানের কারো মন মেজাজ ভালো নাই। আচ্ছা যাই হোক স্যার, আপনি বহেন, আমি ভাইজানটা যা কই আপনি আইসেন। তার মানে ইমতিয়াজ সাহেবের সংসারেও সমস্যা আছে, এই সূত্র ধরেই আমাকে এগিয়ে যেতে হবে। আরে আফসার ভাই, কি ব্যাপার, কোনো কিছু না জানিয়ে একদম ডিরেক্ট বাসায়, ঘটনা কি? হ্যাঁ চলে আসলাম। হ্যাঁ
অ্যাকচুয়ালি এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম আজকে ছুটির দিন, আপনি নিশ্চয়ই বাসায় আছেন, তাই চলে আসলাম। আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, ভালো লাগবে আশা করছি। হ্যাঁ, সেটা তো ভালো লাগবেই, যদি আমার আজকে সন্ধ্যার দিকে একজন উকিলের সাথে দেখা করার একটু প্ল্যান আছে। তো বুঝতেই পারছেন, মানে চাইলেও খুব বেশি দূরে যাওয়া আসলে সম্ভব না, তার উপর আবার মন মেজাজ ভালো নেই। শুনুন, আমি যেখানে নিয়ে যাব খুব ভালো লাগবে, এটা নিশ্চিত। আর উকিলের কাছে যাবেন সেটা তো ভালো কথা, আপনি চাইলে আমি নিজেও আপনার সাথে যেতে পারি। আপনি যাবেন? কেন নয়, যদি আপনি চান। হ্যাঁ, আপনি তো চাইলে যেতেই পারেন, মানে আপনাকে নিয়ে যাওয়া যায়, আপনি তো এই বিষয়ে কম বেশি সব কিছুই জানেন, সো আপনাকে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আফসার ভাই, আপনার আজকে এখানে আসার পেছনের উদ্দেশ্যটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। আপনি মনে কিছু একটা বলতে চাচ্ছেন না? না না, তেমন কিছুই না, মানে আলাদা করে বলার মতো কিছুই নেই, এমনিতেই এলাম। ইমতিয়াজ ভাই, আপনার কাছে কিছু টাকা হবে? আসলে মাসের শেষ দিক, তো হাতটা একটু টান পড়েছে, নেক্সট মান্থে স্যালারি পেয়ে আমি আপনাকে দিয়ে দেব। কী ব্যাপার আফসার সাহেব, আপনার এই রূপ তো আমি আগে কখনোই দেখিনি, মানে আমি তো পুরোই থ। আপনি তো আমার কাছে আগে কখনোই টাকা পয়সা চান, কী হয়েছে খুলে বলুন তো। আপনার কাছে না, অ্যাকচুয়ালি আমি কারো কাছ থেকে টাকা পয়সা লোন নেই না। না না, সেটা জানি। হয়েছে কি, আমি আর জেসমিন আগামী সপ্তাহে বিয়ে করছি, বুঝতেই তো পারেন বিয়ের বাজারের কেনাকাটা অনেক খরচ হয়ে গেছে, এদিকে জমানো যে টাকা পয়সা ছিল, গোল্ডের যে দাম, তাতে সব শেষ। আরও কিছু কেনাকাটা বাকি আছে, তাই যদি কিছু টাকা পেতাম তাহলে খুব উপকার হতো। যদি আপনার সমস্যা না থাকে তাহলে। না না, আমার সমস্যার কী আছে, এটা তো ভালো খবর আফসার সাহেব, কংগ্রেচুলেশনস। কিন্তু এই মুহূর্তে তো আমার হাতের অবস্থা খুব একটা ভালো না, যাই হোক আপনি একটু বসুন, আমি আসছি। হ্যাঁ প্লিজ। আফসার ভাই, এটা রাখুন, আসলে তেমন কিছুই না, হয়তোবা অন্য সময় হলে আমি আপনাকে আর একটু বেশি হেল্প করতে পারতাম। না না, ঠিক আছে, এটার জন্যই আপনাকে কীভাবে ধন্যবাদ দেবো বুঝে উঠতে পারছি না। আমি সরি ভাই যে আপনাকে এরকম বাজে একটা সিচুয়েশানে আমি ফেলেছি। আরে ধুরো না, আপনি কী বলেন এসব, তবে এরকম কিছু একটা যে আমাদের অফিসে ঘটতে যাচ্ছে সেটা কিন্তু আমি এখন অনেক আগে টের পেয়েছিলাম। গুড আফসার ভাই, কংগ্রেচুলেশনস, জেসমিন খুবই ভালো একটা মেয়ে, আর ও অনেক পরিশ্রমী। আচ্ছা আফসার ভাই, আপনাদের এই সুখী জীবন শুরু হওয়ার আগে আমাদের অফিসে তো একটা পার্টি হতেই পারে, কি বলেন? আরে না না ভাই, কোনো পার্টি টার্টি না, জাস্ট আমাদের জন্য দোয়া করবেন তাহলেই চলে। আর একটা কথা কিভাবে যে আপনাকে বলি, বলেন না আপনি, আপনার দ্বিধা কিসের? আসলে জানেনই তো, জেসমিন অনেক পরিশ্রমী একটা মেয়ে, অনেক পরিশ্রম করতে হয়, অনেকদিন ধরেই জব করছে, তার মধ্যে আবার বাড়তি একটা ঝামেলা মানে সংসার, তাই আমি চাই না ও চাকরিটা করুক, এই জন্য ওকে আমি অফিসে আসতে মানা করেছিলাম, আর ও ছুটিটা নিয়েছে এই কারণেই। মানে আপনি কী বলছেন আফসার ভাই, আপনারা দুজনেই একসাথে কাজ করলে আপনাদের সংসারের জন্যই তো মঙ্গল হতো, একসাথে অফিসে যাবেন আসবেন সব দিক দিয়েই তো ভালো হতো, তাই না? আপনি যেটা বলেছেন সেটা আমি স্বীকার করি, কিন্তু একই অফিসে মানে দুজন একসাথে যাতায়াত করলে এটা কিন্তু একটা হিতে বিপরীত হতে পারে। মানে মানে হচ্ছে, আপনি তো জানেন ও আমার জুনিয়র পোস্টে আছে, হয়তো কোনো একটা কাজে দেখা যাবে অফিসিয়াল ডেকোরাম মেনটেন করতে গিয়ে একটা কথা বলে বসলাম, সেটা হয়তো মাইন্ড করলো, এটা বাসায় একটা প্রভাব পড়লো। সো আমি চাই না মানে অফিসের কাজের কোনো প্রভাব বাসায় পড়ুক, এতে ঝামেলাটা খুব বেড়ে যাবে। আপনি তো দেখি অনেক দূর ভেবে ফেলেছেন, না আপনার এই চিন্তা ভাবনার প্রশংসা না করে পারছি না। চলেন তাহলে আমরা এখন বেরোই। হ্যাঁ
চলো। আমিরি ভাড়া চলো। আপনারা এইভাবে গেট ধাক্কাচ্ছেন কেন? কি সমস্যা আপনাদের? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম সালাম। সমস্যা আমাদের না, সমস্যা আপনাদের। ভদ্রলোক না তো বটেই, তা নাহলে তো কারো বাড়ি যে এসে থ্রেট করে যেতে পারে না। আমি স্যাররে খুব ভালো করে বলে দিছি, বয়স হয়েছে, উনি নাকি খেয়ালই করেন না, বুড়া মানুষ। এখন আমি স্যার একদম চোখে আঙুল দিয়ে দেখাই দিছি ভাই। আমার কথাটা শোন, একটু শোন, তুই বাসায় থাক, কোথাও যাবি না, পারলে দরজা জানালা সব বন্ধ করে থাক। জব্বার ভাইয়ের সাথে তোর বাবা একটু কথা বলে একটা যদি সুরাহা করতে পারে তারপর বাইরে যা। আমরা কিন্তু আরো বড় বিপদে পড়বো আব্বা, এই টিউশনের টাকা দিয়ে ঘরের সমস্ত খরচ, বাসা ভাড়া, বাজার সদাই, তারপর ইলেকট্রিসিটি বিল, আমাদের দুজনের টাকা দিয়ে।